নিরুত্তাপ প্লেয়ার্স ড্রাফটে হঠাৎই উত্তাপ। প্রথম রাউন্ডে যেখানে তামিম মাশরাফির সৌম্য সোহান, সেখানে চোখ তো রাখতেই হয়। কিন্তু সবাইকে অবাক করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বেছে নিল জাতীয় দলের ওপেনার লিটন দাসকে, তামিমকে নিল রিয়াদের ঢাকা, প্রথম ডাকে বরিশাল সোহানকে, সিলেটে সৈকত, চট্টগ্রামে শরীফুল, আর খুলনা নিল শেখ মেহেদী হাসানকে, অবিকৃত মাশরাফি। ম্যাশকে কেউ নেয়নি দ্বিতীয় রাউন্ডেও, সেখানে সৌম্যকে পেয়েছে খুলনা। ততক্ষণে রিয়াদের অনুরোধে বিসিবির তত্ত্বাবধানে থাকা ঢাকা ড্রাফট দলে যোগ দিয়েছেন তামিম ইকবাল খান। মাশরাফিকে এরপরই দলে ফেরালো ঢাকা। এরপরে একে একে রাজধানীর দলটি আরও পেল সুবাগত নাইম শেখ, আরাফাত সানিকে, বিদেশি কোটায় ইসরো উদানা কাইসের সঙ্গে আফগান রিক্রুট শাহজাদ নাজিবুল্লাহ জাদ্রান। সব মিলিয়ে ঢাকার দলটা হয়েছে জুতসই। কীর্তন খোলাপাড়ের বরিশাল আগেই সাকিব মুজিব গেইলকে দরে ফিরিয়ে দিয়েছিল চমক। ড্রাফট থেকে তারা নিল নাজমুল হোসেন শান্ত, মেহেদী রানা, তৌহিদ হৃদয়, নাইম, তাইজুল, আলজারি জোসেফের মতো টি টোয়েন্টির তারকাদের। সব মিলিয়ে এবারের আসরে বরিশালের ম্যাচে চোখ আপনাকে রাখতেই হবে। সেই তুলনায় কিছুটা ম্লান সিলেট সানরাইজার্স। তাসকিনের দলে মিথুন, নাজমুল অপু, বিজয়, মিজানুর রহমানরা বড় তারকা। বিদেশি কোটায় অ্যাঞ্জেলো পেরেরা, রবি বোপারা, আগে থেকে যেখানে ছিলেন চান্ডিমাল, কেজরিক উইলিয়াম, কলিন ইনগ্রাম, সেই সঙ্গে লেগি জুবাই লিখনকেও দলে ফিরিয়েছে সুরমা পারের সিলেট। শক্তিশালী দল গড়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারুণ্যকে যারা দিয়েছে প্রাধান্য, জাতীয় দলের শরীফুল, আফিফ, শামিমের সঙ্গে মুকিদুল মুগ্ধুর, রেজাউর রাজা, মৃত্যুঞ্জয়, মেহেদী মিরাজ, সাব্বির, আকবররাও প্রস্তুত চ্যালেঞ্জটা নিতে। কেনার লুইস, হাওয়েল, চ্যাডুইক, ওয়ালটন, রায়াত, এমরেট, চট্টলার দলটাও যথেষ্ট ব্যালেন্স। বিপিএল এর সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা এই আসরের অন্যতম শিরোপার দাবিদার। এই দলটার দিকে তাকান, ইমরুল, লিটন, ইমন, জয়, মৈনালী, ফাবডু প্লেসি, সুনীল নারায়ণ, প্রতিপক্ষের জন্য এক একটা নাম যেন ভীতি জাগানিয়া। রূপসাপারের খুলনা দলটা অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে। প্লেয়ার ড্রাফটে তারা নিয়েছেন ইয়াসির আলী আর কামরুল ইসলাম রাব্বিকে। রনি খালেদরা দেশের ঘরোয়া টুর্নামেন্টের পরীক্ষিত মুখ। সিকান্দার রাজা, সেকুগো প্রসন্নরা এর আগেও মাত করিয়েছেন বিপিএল। সব মিলিয়ে এবার অপেক্ষাটা এক জম্পেশ লড়াইয়ের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।